মহামারী নভেল করোনা ভাইরাসের কারণে প্রায় দীর্ঘ সময় ঘরবন্দী হয়ে আছে শিশুরা। শুরুর দিকে গান, নাচ, ছবি আঁকা সহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড নিয়ে নিজেকে ব্যস্ত রাখলেও দিন বাড়ার সাথে সাথে বাড়তে থাকছে বিরক্তিও। অনলাইনে এবং টিভি দেখে পড়াশোনা করলেও পড়ায় থাকছে না মনোযোগ। বাইরে যেতে ইচ্ছে করলেও নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে বাড়িতেই থাকছে তারা। সেই প্রায় 2 মাস আগে স্কুল গিয়েছিলাম, তারপর থেকেই ঘর বন্দি, টিভি দেখে পড়াশোনা করছি, কিন্তু আগের মতো মন বসে না। মনটা বাইরে যাওয়ার জন্য ছটফট করে, তারপরেও সবার ভালোর জন্য বাড়িতে থাকছি। ঘর বন্দির সময় অনেক ছবি এঁকেছি, তারপরে কেন যেন ভালো লাগে না। ঘর বন্দি হয়ে থাকতে বিরক্ত লাগছে, তারপরেও এর মধ্যেই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। শিশুরা যাতে ঘরবন্দি থাকার জন্য বিরক্ত না হয় সেজন্য অভিভাবকরাও দিচ্ছে না তেমন পড়ার চাপ। এত দীর্ঘ সময় ঘরের ভিতরে থাকা বড়দের জন্যই তো কষ্টকর, ছোটদের জন্য তা আরো ভয়াবহ। কিন্তু কি করার আছে, তার নিরাপত্তার জন্যই আমি তাকে বাইরে যেতে দিই না। পড়াশোনা করে না, পড়তে বললে বলে ভালো লাগছে না, বাইরে যেতে ইচ্ছা করছে, মাঝে মাঝে বারান্দা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। আমিও তেমন কিছু বলছি না। এই ঘরবন্দি সময় থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে সকলেই। মোহাম্মদ আশিকুজ্জামান আশিক, হ্যালো ডট বি নিউজ 24.com, রাজশাহী।